এখন যাচ্ছি শ্রেয়াঙ্কের স্কুল, আজকে মিটিং আছে আর তার সাথে শ্রেয়াঙ্কে নতুন বুক দেবে পড়ে ওঠা, শ্রেয়াঙ্ক 3 থেকে পড়ে উঠবে। এত গরম, এসেই বসে গেছি শ্রেয়াঙ্কের স্কুল থেকে, এই এলাম, অনেক অনেক বই খাতা দিয়েছে দেখাচ্ছি। আর শ্রেয়াঙ্কের পাপা, আমরা সবাই গিয়েছিলাম, শ্রেয়াঙ্ক, শ্রেয়াঙ্কের পাপা, আমি 11:30টায় গেছি, শ্রেয়াঙ্কের পাপা 11:12 বাজলে, 5 মিনিট বাকি, ওর মিটিং আছে 12:00 চলে এলো। আমি বইয়ের জন্য প্রচুর লম্বা স্কুলে লাইন লাইন দিয়ে বই নিয়ে এলাম, এত বই দিয়েছে দেখাচ্ছি, এই যে এই এত বই, এখানে বই শ্রেয়াঙ্ক দেখছে, এই বই ভর্তি, খাতাও আছে। সকালে কিছুটা রান্না করে গেছি, আবার রান্না করব, মানে ডালটা ফোড়ন হয়নি, আর একটু বেগুন নিম পাতা ভাজবো, একটু বাঁধাকপির তরকারি করেছি মাছের মাথা দিয়ে, আর আজকে মানে ডিম কারি করেছি, গোটা গোটা ডিমকে বয়েল করে আর তারপর কারি কারি বানিয়েছি। তো একটু বসে আছি, তারপর আবার যাব, ঘর দোর পরিষ্কার করে ঠাকুরের পুজো করে গিয়েছিলাম স্নান করে। প্রচণ্ড গরম, মার্চ মাসে যদি এত গরম হয়, এপ্রিল মে মাসে তো কীরকম গরম হবে, প্রচুর গরম। দুপুরের লাঞ্চে এই যে শ্রেয়াঙ্কের ক্লাস ফোরের বই খাতা, এই এতগুলো, বাপ রে, পড়তে হবে ভালোভাবে, তুমি ফোরে উঠে গেছো। হ্যাঁ, একটু শুয়েছিলাম, শ্রেয়াঙ্ক এখন ঘুমাচ্ছে, দুপুরে অনেক দিন ঘুমায়নি, চা বানাচ্ছি, এই চা হচ্ছে লিকার, আর এখানে নারকেল কুড়ে রেখেছি শ্রেয়াঙ্কের জন্য, দুধ গরম, তো এটা এ বানাবো, কি বলে ওটাকে, দুধ পুলি। মা এনেছে এই যে এটা কি বলো, প্রত্যেকবারে আমি ওখান থেকে আনি, এটা হচ্ছে মাখন, একদম শুদ্ধ পিওর, যে শ্রীকৃষ্ণের মাখন, এই যে এটাকে ঘি বানাবে মা, দুধ রেখে রেখে কিভাবে করেছো বলো, কিভাবে এটা দুধ রেখেছো, তো দুধের সর তুলে তুলে রাখা হয়েছে 3 দিনের এইটা। হ্যাঁ, এবার এইটা এটা ভালো করে মেখে নিলাম, নিয়ে এবার জল দিয়ে এটা ধুয়ে নেবো, একটু দুধ দুধ মতো একটু বেরিয়ে যাবে, তারপরে গ্যাসে দিয়ে গরম করে ঘি বেরিয়ে যাবে, সেটাকে আবার ছেঁকে শিশিতে রেখে দেবে। বিশাল দেখ, একদম হলুদ, এই যে ছাইটা মা করে নিয়েছে, নারকেল ছাই, ঘিটা বসিয়ে দিচ্ছে, ছেঁকে নিলেই ঘি, দেখো কতটা মানে মাখন তৈরি করেছিল, কতটা ঘি বেরোলো, তবে ঘিটা ফ্রেশ। আর এই যে এটা, এটাও আমি খাই, ভালো লাগে খেতে। এই যে দুধ পুলির জোগাড় হচ্ছে শ্রেয়াঙ্কের পাপার জন্যে, এখানে চালের গুঁড়ি মা আনলো, এই এখনই এসেছে মা, মাকে বলেছিলাম চালের গুঁড়ি আনবে, চালের গুঁড়ি এনেছে, এই এতগুলো পিঠে, এখানে এটা কি গুড় দিলে, খেজুরে গুড় দিয়েছে, যে খেজুরে গুড়ের পাটা নিজে খেজুরে গুড় হয়, এলাচ দিয়েছে, দুধ, এটা গরম হলে তবে দেবে, তারপর এই পিঠেগুলো আবার দুধে দেওয়া হচ্ছে, দুধের উপরে পুরো পিঠেগুলো ভেসে গেছে, এ হচ্ছে 15-20 মিনিট হবে, সুন্দর কালারটা হয়েছে তো, ও বাপরে হেভি হয়েছে, চলে আসলে আং খেয়ে নে, অনেক দেরি হয়ে গেছে, কোনটা তোমার জামের কোনটা, এখন 11:45 বাজে, তো ব্লগটা এখানেই শেষ করছি, প্রচণ্ড এখানে বৃষ্টি হচ্ছে, আর ওই যে বাজ পড়ছে, তার সাথে হালকা ঝড়, মানে ঝড় ওয়েদারের এতে বলেছিলো যে ঝড় আসবে, তো আজকে থেকেই আরম্ভ হয়ে গেছে, এখন 11:45 বাজে,
যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, গুড নাইট।